গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বর্তমান প্রেক্ষাপটে গোটা মুসলিম বিশ্বেই এই আকীদাগত বিভক্তি রয়েছে, এবং যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে এই ধরনের, তাহলে আপনি এক বাক্যে সমস্ত মুসলমানকে দোষারোপ করতে পারেন না। যে দোষী তাকেই দোষী সাব্যস্ত করুন, তাকেই চিত্রায়ণ করুন। এখন এক শ্রেণীর মানুষ এই মুসলিম বাংলাদেশটাকে ঘোলা পানিতে মাছ শিকারের একটা দারুণ মোক্ষম সময় হিসাবে গ্রহণ করেছে। অসম্ভব, এটা হতে পারে না। 190 বছর রাজত্ব করার পরে ইহুদি খ্রিস্টানরা এদেশের সমস্ত মানুষকে ইহুদি খ্রিস্টান বানাতে পারেনি। খোলা পানিতে মাছ শিকার করলেই বাঙালিরা মেনে নেবে, এটা কখনোই নয়। আর এখন বিভিন্ন প্রযুক্তি বের হয়েছে, মানুষকে যাচাই করা যাচ্ছে, বাছাই করা যাচ্ছে কে কোন আকীদার। আজকে আপনারা জানেন যে পিস টিভি নিয়ে এখনও একটা উত্তাপটা কমে গেছে, আলহামদুলিল্লাহ। এদেশের অন্তত 70% মানুষের সাথে পিস টিভির পরিচয়। ডাক্তার জাকির নায়েক নিজেই বলে দিয়েছেন যে অন্তত 50% মানুষ আমাকে ভালোবাসে, আর 90% মানুষ পিস টিভির সাথে পরিচিত। কথা বাস্তব। পিস টিভি বাংলায় ধরুন, পিস টিভি বাংলায় আলোচনা করে কারা? ঘোলা পানিতে মাছ শিকার করা সবসময় যায় না। এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে, প্রশাসনের কাছে স্পষ্ট হয়েছে, গুলিয়ে ফেলা হচ্ছে সবগুলো একসঙ্গে। এটা কেন? যদি জাকির নায়েক সম্পর্কেই বলি, যে দেশের মানুষ সে দেশ তদন্ত করেছে, জাকির নায়েকের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। দিল্লির কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছেন, মাসালাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি একজন দিনের প্রচারক, মাওলানা আরশাদ মাদানী। আপনার নাম শুনে শুনছেন কিন্তু মূল পরিচয় জানেন না। তিনি হলেন হুসাইন আহমদ মাদানীর ছেলে, দেওবন্দের মূল ব্যক্তি হলেন আরশাদ মাদানী। তিনি বিবৃতি দিয়ে দিলেন, জাকির নায়েকের মাসালাগত আমাদের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার সন্ত্রাসী চরমপন্থার সাথে কোনো সম্পর্ক নেই। তারা মূল মূল ব্যক্তি বলে দিয়েছেন। আমি মনে করব বর্তমানে বাংলাদেশ সরকার বিষয়টা ভালোভাবে আমুলে নেবেন, এবং তদন্ত করার পরে পিস টিভিকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। আর একটা যৌক্তিক কথা, যেটা পিস টিভিতে পিস টিভি বাংলায় আলোচনা করে কে, কারা আলোচনা করে? যদি আলোচনা করে, নাম দেখবেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ফুরফুরার জামাই, তাহলে পিস টিভি তিনি আলোচনা করতে গেছিলেন জঙ্গিবাদ ছড়ানোর জন্য। ওখানে এবিএম হিজবুল্লাহ একজন প্রবীণ প্রফেসর, পিস টিভির আলোচক, ডক্টর লুকমান সাহেব একজন প্রফেসর, তিনি পিস টিভির আলোচক, ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী, তিনি পিস টিভির আলোচক, শহীদুল্লাহ খান মাদানী পিস টিভির আলোচক, আকরামুজ্জামান বিন আব্দুসালাম পিস টিভির আলোচক, মুজাফফর বিন মহসিন পিস টিভির আলোচক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পিস টিভির আলোচক, আমানুল্লাহ বিন ইসমাইল, মৌলানা জাহাঙ্গীর আলম, এগুলো সবাই পিস টিভির আলোচক। তাদের বক্তব্য তদন্ত করে দেখুন। আমাদের অন্তত হাজারখানেক বক্তব্য মাঠে ছাড়া আছে ইন্টারনেটে, কোথাও কোনো বক্তব্যে উস্কানিমূলক কথা আছে কিনা তদন্ত করুন। বিশেষ করে আমি একজন পিস টিভির আলোচক হিসাবে আমি পরিষ্কার বলতে চাই এই মর্মে, পিস টিভি বাংলার সাথে জঙ্গিবাদ চরমপন্থা এবং এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্যের কোনো সম্পর্ক নাই। তারপর আমার 2005-এই যখন জঙ্গিবাদ সংক্রান্ত আলোচনা উঠে, তখন আমি প্রথম কলম ধরেছিলাম বাংলাদেশের মাসিক আত্মাহারিকে লেখা প্রকাশ পেয়েছিল 2014 সালে। ওই লেখাটা বই আকারে প্রকাশ পেয়েছে, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, এই বইয়ের একটা ইতিহাস আছে। 2005-এ যখন জঙ্গিবাদ বিরোধী অভিযান চলছিল, একটা লেখা ছাড়া হয়েছিল প্রবন্ধ প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম, চরমপন্থা ইসলামী দৃষ্টিকোণ। 1300 প্রবন্ধের মধ্যে আমার প্রবন্ধটি প্রথম স্থান অধিকার করেছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনে আমাকে 20,000 টাকা প্রথম পুরস্কার ক্রেস্ট দিয়ে আমাকে বরণ করে নেওয়া হয়েছিল সেদিন। তাহলে কি আমাকে বলবেন তা আমি পিস টিভিতে আলোচনা করতে গিয়েছি জঙ্গিবাদ ছড়ানোর জন্য? জাজল্য প্রমাণ,
এদেশের সবচেয়ে পৃথিবীর সাপোর্টার সবচেয়ে বাংলাদেশে বেশি, এতে কোনো সন্দেহ নাই। যদি এই পৃথিবী না হয় অন্য কোনো দল সম্পর্কে, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে বলা হতো, হরতাল দিয়ে মিছিল করে অবরোধ করে মানববন্ধন করে দেশকে অস্থির করে দিত। পৃথিবী বন্ধ হলো, এখন পর্যন্ত তার দর্শকরা না মানববন্ধন করেছে, না মিছিল করেছে, না ঝাঁটা মিছিল করেছে, না জুতা মিছিল করেছে, কিছু করেনি। সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। এটাই প্রমাণ করে পৃথিবীর কখনো মানুষকে চরমপন্থা জঙ্গি তৎপরতা শিখায় না। এটাই বাস্তব একটা প্রমাণ, এটাই বাস্তব প্রমাণ। আপনি দেখুন, প্রত্যেক ব্যক্তি চাচ্ছে সরকার বুঝে অচিরেই পৃথিবী খুলে দেবে ইনশাআল্লাহ। সবাই চাচ্ছে, কই একজন তো বের হয়নি। কিছুদিন আগে দেখলাম, নাম নিচ্ছি না, একটা দল সম্পর্কে বলা মাত্র একেবারে বিবৃতি সহ মিছিল মিটিং একেবারে ভর্তি করে দেওয়া হলো, তাই না? কই পৃথিবী তো কেউ বের হয়নি। এমনকি পৃথিবীর আলোচকরা এখন পর্যন্ত যৌথ বিবৃতি দেয়নি। কেন? উদ্দেশ্য একটাই, যে অচিরেই সরকার বুঝে পৃথিবী খুলে দেবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি।